হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজ আমি আবার এলাম তোমাদের অনুরোধে আর একটা ছোট্ট ভিডিও নিয়ে। আমার যে বর্ষা সুন্দরী কবিতার ভিডিওটা দেওয়া ছিল, কবি মানকুমারী বসু রচিত বর্ষা সুন্দরী, সেখানে তোমরা বলেছ এই প্রশ্নপত্র পেতে চাও, তাই আজ আমি এসেছি এই প্রশ্নপত্র নিয়ে। বর্ষা সুন্দরী কবিতার সম্পর্কে তো বলা রয়েছে, তবুও একটুখানি বলি। বর্ষা ঋতু যেন প্রেমের ঋতু, সবসময় ঝরঝর টুপটাপ ধারায় যেন প্রকৃতিকে প্লাবিত করে তার বৃষ্টির ফোঁটা দিয়ে, এবং যে প্লাবন হয় অর্থাৎ বৃষ্টির জলে প্লাবিত হয় আমাদের পৃথিবী, এবং প্লাবিত হয়ে শস্য শ্যামল হয়ে ওঠে আমাদের পৃথিবী, অর্থাৎ পৃথিবীকে সবুজে সবুজ করে তোলে এই বর্ষা ঋতু। তিনটে ঋতু, শরৎ, শীত এবং বসন্ত, হলো আনন্দের ঋতু, কিন্তু এই বর্ষা ঋতু হলো প্রেমের ঋতু। তাই বর্ষা ঋতুর জয়গান করেছেন কবি অর্থাৎ মহিলা কবি মানকুমারী বসু। এই বর্ষা ঋতুর কিছু প্রশ্নপত্র নিয়ে এসেছি, দেখো। তোমাদের বইতে যে প্রশ্নগুলো আছে আমি সেগুলোই আলোচনা করছি। বর্ষা সুন্দরী কবিতাটির রচয়িতাকে, বর্ষা সুন্দরী কবিতাটির রচয়িতা কবি মানকুমারী বসু। রানী কাকে বলা হয়েছে? টুপটাপ ঝমঝম বৃষ্টির সাজে সাজা বর্ষা ঋতুকে রানী বলা হয়েছে। মেঘের গর্জনে কে কে নাচে ও গান করে? মেঘের গর্জনে ময়ূর নাচে ও ব্যাং গান করে। আকাশ থেকে কি গলে পড়ে? আকাশ থেকে তরল রজত ধারা, এখানে বৃষ্টির ধারা গলে পড়ে। তরল মানে জানো তোমরা লিকুইড, এবং রজত মানে হচ্ছে রূপা। বৃষ্টির জলের রং ঠিক রূপার মতো, তাই এখানে তরল রজত ধারা বলা হয়েছে। তরল রজত ধারা অর্থাৎ বৃষ্টির ফোঁটা, অর্থাৎ বৃষ্টির জল ঝরে পড়ে। প্রকৃতি কিসে মুখ ঢাকে? প্রকৃতির শ্যামল সুন্দর বসনে মুখ ঢাকে, অর্থাৎ এই বৃষ্টির জল পেয়ে গাছে গাছে যেমন পাতা জন্মায়, তেমনি পৃথিবীর বুকে ঘাস জন্মায়, তাই এখানে বলা হয়েছে মুখ ঢাকে সুন্দর শ্যামল সুন্দর অর্থাৎ সবুজ ঘাসে বা সবুজ বাসে। আরও কিছু প্রশ্ন দেখো, কে কীভাবে বর্ষা ঋতুর আয়োজন করে? বসুধা অর্থাৎ পৃথিবী আনন্দ ভরে বর্ষা ঋতুর আয়োজন করে, বসুধা মানে পৃথিবী। কে কোথায় কেন ডুবে গেছে? আকাশ মেঘলা হওয়ায় চন্দ্র সূর্য তারা মেঘের আড়ালে ডুবে গেছে, কারণ আকাশে যখন মেঘ জন্মায় বা মেঘের উদয় হয় ঠিক তখন সবাই যেন তার আড়ালে চলে যায়, অর্থাৎ আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে যায়, তাই তাদেরকে ঢাকা দিয়ে ফেলে। মানবের কি কেমন হলো? মানবের ক্ষুদ্র প্রাণ গলে গেল মেতে গেল। মানবের কি, মানবের ক্ষুদ্র প্রাণ কি হলো? গলে গেল মেতে গেল। কার দিকে চাইলে কি মনে হয়? প্রকৃতি তার মুখ ঢেকেছে শ্যামল সুন্দর বসনে, তার দিকে চাইলে কত পুরনো কথা মনে পড়ে যায়। কে কেন কোথায় কি দিয়েছে? কবি মানকুমারী বসু অত্যন্ত ভালোবেসে তার হৃদয়খানি ঋতুরানী বর্ষার চরণমূলে দিয়ে দিয়েছেন। এই মানকুমারী বসুর কবিতা বর্ষা ঋতুতেই এটাই বলা হয়েছে। অন্যদিকে তিনি তার প্রিয় পরলোকগত স্বামীর কে ভালোবেসে তার পায়ে তার হৃদয়খানি অর্পণ করেছেন। কবি মানকুমারী বসুর যখন সন্তানের জন্ম হয় খুব ছোট, তখন তার স্বামী মারা যান, এই পরলোকগত স্বামীর উদ্দেশ্যেই এই বর্ষা ঋতু। এখানে যেন ওই বর্ষা ঋতু তার স্বামীর উদ্দেশ্যেই অর্পণ করেছেন, স্বামীর ভালোবাসা যেন ঝরে পড়েছে সেখানে, স্বামীর প্রতি তার ভালোবাসা যেন ঝরে পড়েছে সেখানে। এবারে দেখো তোমাদের ব্যাকরণগত যে প্রশ্নগুলো রয়েছে, প্রতিশব্দ হচ্ছে দুটি করে আনন, আনন মানে বদন, মুখ বা মুখমণ্ডল, বিজলি বিদ্যুৎ তড়িৎ, বসুধা পৃথিবী ভূ ধরা বসুন্ধরা অনেক হয়, চাঁদিমা চাঁদ শশী, চরণ পা পদ, পদ পরিবর্তন করো বাহার বাহারি, বাহার বাহারি, আয়োজন আয়োজিত, আকাশ আকাশি, গঙ্গা গাঙ্গেয়, শীত শীতার্থ। এবারে দেখো স্থূলাক্ষরে মুদ্রিত পদগুলি কারো কবিভক্তি নির্ণয় করো।
কি সাজে সেজেছে রানী? এখানে সাজে, সাজে মানে কিসের দ্বারা, করণ কারকে এ বিভক্তি, কারণ কে দিয়ে কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হয় করণ কারক। আঁচলে কেতকীর ছটা, কোথায় কেতকীর ছটা? আঁচলে অর্থাৎ এখানে কোথায় মানে অধিকরণ কারকে আঁচলেতে এ বিভক্তি। মেঘে গুরু গর্জন, মেঘে মানে কোথায়, এটাও কিন্তু অধিকরণ কারকে, অধিকরণ কারকে এ বিভক্তি। আকাশ গলিয়া পড়ে তরল রজতধারা, আকাশ অপাদান কারকে, কোথা থেকে তরল রজতধারা গড়ে পড়ে, এখানে অপাদান কারকে শূন্য বিভক্তি, আকাশ অর্থাৎ আকাশে শূন্য বিভক্তি, অপাদান কারকে শূন্য বিভক্তি। সমাজ তোমাদের সিলেবাসে নেই, সন্ধি বিচ্ছেদ দেখো, রবি ছবি, রবি যুক্ত ছবি, রবি যুক্ত ছবি, দিগন্ত দিক যুক্ত অন্ত, ব্রহ্মাণ্ড ব্রহ্মযুক্ত অণ্ড, ব্রহ্মাণ্ড। আরও এখান থেকে যদি মনে করো আরও গ্রামার হতে পারে তবু তাই আমি বলি, দেখো এখানে যে রয়েছে তোমার দিন, দিন হচ্ছে দয়সী দন্তন্য, দিন মানে দিবস, দয় দীর্ঘ দন্তন্য, দিন মানে দরিদ্র। আবার তুমি আরও যদি বার করো শিখি, শিখি মানে ময়ূর, আর তার বিষয়াশয়ী ক্ষয়হাসয়ী শিখি মানে আমরা শিক্ষা গ্রহণ করি। মুখ মহাসুখ, মুখ মানে বদন বা আনন, আর মহাসুখ মুখ মানে হচ্ছে বোবা বা বধির বা কালা। চরণ মানে হচ্ছে পা, আর চরণ মানে হচ্ছে ছত্র, মানে যেমন একটি কবিতার লাইন যেটা তাকেই বলা হয় ছত্র, যে কবিতাটি কত ছত্রে, কবিতাটি ছয় বা আট বা দশ ছত্রে, এরকম বলা হয়, ছত্র মানে লাইন। এবারে দেখো তোমার এখানে যে বোধ পরীক্ষণ রচনাধর্মী প্রশ্ন তোমাদের আসে না, যদি তোমরা যদি এরপরেও বলতে থাকো বা বলো তাহলে আমি রচনাধর্মী প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি এবার বোধ পরীক্ষণটা আলোচনা করি, কারণ ভেতর থেকে যে প্রশ্নগুলো হয় ঠিক বোধ পরীক্ষণের মতোই, অর্থাৎ লাইন তুলে প্রশ্ন। দেখো, আনরে বিজলি হাসি, কলায় কদম হার, আঁচলে কেতকী ছটা, এ আবার কি বাহার, এ আবার কি বাহার। আনরে বিজলি হাসি, বিদ্যুতের যে আকাশে মেঘ করলে যে বিদ্যুতের হাসি দেখা যায়, অর্থাৎ বিদ্যুতের যে ছটা সেটাকে কবি মুখে, বর্ষারানীর মুখের হাসি এবং গলায় কদম হার, অর্থাৎ বর্ষাকালে যে কদম ফুল ফোটে সেই কদম ফুলকে গলার হার হিসেবে কল্পনা করেছেন কবি। আঁচলে কেতকী ছটা, বর্ষারানীর আঁচলে যেন কেতকী ফুলের গুচ্ছ, এ আবার কি বাহার। আলোচ্য পঙ্ক্তি দুটি কোন কবিতার অংশ? আলোচ্য পঙ্ক্তি দুটি বর্ষারানী কবিতার অংশ। কবিকে, কবি এখানে মানকুমারী বসু। আনরে বিজলি হাসি, গলায় কদম হার, আঁচলে কেতকী ছটায়, কথাগুলির দ্বারা কবি বর্ষারানীর যে রূপ বর্ণনা করেছেন তা তোমার নিজের ভাষায় লেখো। কবির দৃষ্টিতে বর্ষা প্রকৃতি অপরূপ এবং সুন্দরী নারী, একটা নারী, একজন নারীকে সাজালে যেমন সুন্দর লাগে, বর্ষা প্রকৃতিও যেমন, বর্ষা ঋতুও তেমনি প্রকৃতিকে সুন্দর সাজে সাজায়, কদম কেতকী জুই রজনীগন্ধা প্রভৃতি ফুল ফোটে এবং গাছে গাছে পাতা গজায়, গাছ গজায়। এই জন্য এই বর্ষা ঋতুকে কবি একজন সুন্দরী রমণী বা নারীর সঙ্গে তুলনা করেছেন। প্রকৃতির অঝোরধারায় বৃষ্টি হওয়ার সময় বিদ্যুৎ চমকাচ্ছে, অর্থাৎ এই যে বিদ্যুৎ চমকানো, এই বিদ্যুৎ চমকানোকেই কবি মানকুমারী বসু বলেছেন আননে বিজলি হাসি, অর্থাৎ বর্ষারানীর মুখে বিদ্যুতের হাসি। গলায় কদম হার, অর্থাৎ এই বর্ষা ঋতুতে যে কদম ফুল ফোটে সেই কদম ফুল যেন বর্ষারানীর গলার হার। আর আঁচলে কেতকী ছটা, অর্থাৎ আঁচলে যে কেতকী ফুল ফোটে বর্ষাকালে সেটা যেন বর্ষারানীর আঁচলে বাঁধা, অর্থাৎ শাড়ির খুঁটে বাঁধা। এখানে বর্ষা ঋতুর অসামান্য সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে কবি এমন সব আলোচনা করেছেন, বর্ষা ঋতুতে যা যা হয় সেগুলোকে নিয়েই কবির এই আলোচনা। এরপরে রয়েছে ডুবেছে রবির ছবি, ডুবেছে চাঁদিমা তারা, আকাশ গলিয়া পড়ে তরল রজতধারা। ডুবেছে রবির ছবি, রবি অর্থাৎ সূর্য, কারণ সূর্যের আলো নেই। ডুবেছে চাঁদিমা তারা, চাঁদ এবং তারা ডুবে গেছে, অর্থাৎ আকাশ কালো মেঘে আচ্ছন্ন হওয়ার জন্য চন্দ্র সূর্য তারা এদের দেখা যায় না। আকাশ গলিয়া পড়ে তরল রজতধারা, মেঘ করেছে তাই বর্ষা ঋতুতে বৃষ্টি হচ্ছে অঝোর ধারায়, কখনো টুকটাক কখনো জমজম।
প্রসঙ্গ উল্লেখ করে কবি এখানে আকাশের যে রূপ বর্ণনা করেছেন তা লেখো, তা তোমার কথায় প্রকাশ করো। কবি বর্ষা ঋতুর দৃশ্য বর্ণনা করেছেন, বর্ষাকালে দিন রাত টিপ টিপ ঝমঝম কখনো বা টুকটাপ বৃষ্টি হয়েই চলেছে। এই এই বর্ষা ঋতু যেন আনন্দের ঋতু, তাই কবি এই বর্ষা ঋতু প্রসঙ্গেই এমন রূপ অর্থাৎ এইসব কথা আলোচনা করেছেন। আকাশ এ সময় ঘন কালো মেঘে আচ্ছন্ন থাকে, চন্দ্র সূর্য তারা এদের দেখা যায় না, তাই কবি বলেছেন আকাশ গলিয়া পড়ে তরল রজত ধারা, অর্থাৎ যে বৃষ্টির ধারা ছড়িয়ে পড়ে সেগুলো যেন গলিত রূপা, রজত মানে রূপা, গলিত রূপা, কারণ যে বৃষ্টির জল ঠিক রূপার মতোই লাগে, চকচক করতে থাকে। মাঝে মাঝে বিদ্যুৎ যেন ঋতুরানীর মুখের হাসি, ঋতুরানী অর্থাৎ বর্ষাকে এখানে ঋতুরানী রূপে কল্পনা করা হয়েছে। ময়ূরের নাচ ও ব্যাঙের গান শোনা যায় সে সময়, কারণ আনন্দে মাতোহারা হয়ে তার ময়ূর যেমন নাচতে থাকে, ভেকও তেমনি গান করতে থাকে, অর্থাৎ ব্যাঙও তেমনি গান গাইতে থাকে। আকাশ থেকে বৃষ্টি ঝরছে তার রংরূপর মতো। এখানে বৃষ্টিধারা গলিয়ে পৃথিবীতে বর্ষণ করছে, এক রূপলি বৃষ্টির ধারায় পৃথিবী যেন চারিদিকে ছড়িয়ে পড়ে যেন এক সুন্দর পৃথিবীর সৃষ্টি করছে, অর্থাৎ নতুন করে পৃথিবীর জন্ম দিচ্ছে, অর্থাৎ সবুজ ঘাসে পৃথিবী ঢেকে যাচ্ছে এই জল পেয়ে। নেক্সট কোশ্চেন দেখো, প্রাণ গলে মন গলে দিগন্ত অনন্ত গলে ব্রহ্মাণ্ড ডুবায় যেন প্রেমের তুফান চলে। কবির এই উক্তির তাৎপর্য বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। অঝোর ধারায় অনবরত বৃষ্টি হচ্ছে বর্ষা ঋতুতে, অলস সময় সবার যেন কাজ বন্ধ, টুকটাক করে বৃষ্টি হওয়ায় বা ঝমঝম বৃষ্টি হওয়ায় সবাই যেন ঘরে বসে আছে, অলস সময় কাটাচ্ছে, কেউ জানলার ধারে ধরে বসে বৃষ্টি দেখছে, কেউ বা নিজের মতো করে খেলা করছে, কেউ বা পড়াশোনা করছে, সবাই যেন নিজের নিজের কাজে রত। মনোমেদুর রোমান্টিক হয়ে পড়ে কবিদের সৌন্দর্যময় তার নিরালা অবসরে, সবাই যেন নিজের নিজের কাজে থেকে যায়, কারণ বাইরে বেরোনোর অবকাশ সে সময় নয়, কারণ চারিদিকে বৃষ্টি। স্কুলে স্কুলে রেনি ডে, এই যে ব্যাপারগুলো এখানে এখানে বলা হয়েছে, মানুষের মন প্রাণ চিন্তা ভাবনা স্মৃতি রোমন্থন ইত্যাদি সব কিছুই যেন দিগন্ত ভেঙে পড়া আকাশের মতোই গলে গলে পড়ছে। যে সমস্ত অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সঙ্গে প্রকৃতির ভালোবাসার যেন মিল রয়েছে, এখানে যেন বর্ষারানীর ভালোবাসা ঝরে পড়েছে ওই বৃষ্টির মাধ্যমে, এবং এই ভালোবাসা ঝরে পড়ায় আমাদের পৃথিবী শ্যামল সবুজ ঘাসে ঢেকে যাচ্ছে, শস্যের জন্ম হচ্ছে, আমাদের খাদ্যের খাদ্য উৎপন্ন হচ্ছে। এই বর্ষারানী না থাকলে আমাদের জলের সঞ্চয় হতো না, এই বর্ষারানীকে তাই কবি প্রেমের ঋতু বলেছেন। এই বর্ষারানী যেন একজন প্রেমিকা, তিনি প্রেমের ঋতু বলেছেন। এখানে বৃষ্টি ধারার তুফানে যেন এই পৃথিবীকে ব্রহ্মাণ্ড ডুবিয়ে, অর্থাৎ পৃথিবীকে ডুবিয়ে দিয়ে ভাসিয়ে নিয়ে গিয়ে নতুন করে আবার সাজাতে শুরু করে, এটাই কবি এই আলোচ্য অংশের মাধ্যমে বোঝাতে চেয়েছেন। শরৎ বসন্ত শীতে জানে শুধু হানাহানি, বরিশা তোমারই বুকে অনন্ত প্রেমের রাশি, এই উক্তির দ্বারা কবি বর্ষার কোন বিশেষত্বের উপর গুরুত্ব আরোপ করেছেন? শরৎ বসন্ত এবং শীত এই ঋতুগুলি আনন্দের ঋতু, এই সময় মজা হয়, আনন্দ করে সবাই, পুজোর আনন্দে যেমন মাতোয়ারা হয় শীতকালে তেমনি খেজুর গুড়ের রস পিঠে পুলির আনন্দে সবাই মাতোয়ারা হয়। কিন্তু বর্ষা ঋতু হচ্ছে প্রেমের ঋতু, প্রেম মানুষকে দেয় কি, ভালোবাসা দেয়, আনন্দ দেয় ইত্যাদি দেয়, ভালোবাসা দেয়, এই বর্ষা ঋতু যেন প্রেমের ঋতু, এই প্রেম দিয়ে বর্ষারানী যেন ঢেলে দিয়েছেন পৃথিবীর বুকে তার অজস্র ধারার জলধারা, আর এই জলধারায় প্লাবিত হয়ে আমাদের পৃথিবীতে জন্ম নিয়েছে নতুন ঘাস নতুন শস্য ফসলের, তাই এখানে কবি এই বর্ষা ঋতুকে প্রেমের ঋতু বলেছেন। কবি শরৎ বসন্ত শীত ঋতুর সঙ্গে বর্ষা ঋতুর কী পার্থক্য দেখাতে চেয়েছেন? কবি বর্ষা ঋতুর সঙ্গে শরৎ ঋতু, শরৎ শীত এবং বসন্ত ঋতুর এই পার্থক্য দেখাতে চেয়েছেন যে শরৎ শীত এবং বসন্ত হলো আনন্দের ঋতু, সে সময় হয় পুজোর আনন্দ, নয়তো বা পিঠে পুলির আনন্দ, নয় বা শীতকালে উৎসবের আনন্দ, এই যে আনন্দগুলো হয়, কিন্তু বর্ষা ঋতু শুধুমাত্র প্রেমের ঋতু, অজস্র ধারায় বৃষ্টি হতে থাকে, সেই বৃষ্টিতে স্কুল ছুটি থাকে, অফিস আদালত যাওয়া মানুষের যাওয়া থেকে মানুষ বিরত থাকে, ঘরে আনন্দের মধ্যে কেউ বা ছবি আঁকে, কেউ বা গান করে, একটা ছুটি পায় বা নিজের মতো করে নিজের পৃথিবী সাজাতে চেষ্টা করে। এই কারণে কবি এর পার্থক্য দেখিয়েছে, যে আনন্দের ঋতু মজার ঋতু, কিন্তু বর্ষা হলো প্রেমের ঋতু,
প্রেম যেন ঢেলে দিচ্ছে প্রকৃতি অর্থাৎ শ্বাসটা। তাই বর্ষারানীকে কবি ঋতুর রানী বলতে চেয়েছেন এখানে। বর্ষারানী যেন আমাদের প্রেমের রানী, প্রেমের ঋতু, এটাই বোঝাতে চেয়েছেন। নেক্সট কোশ্চেন দেখো, মরমে রয়েছে যে তোমারই স্নেহের মুখ, কাকে উদ্দেশ্য করে কবি কথা বলেছেন? কবি মানকুমারী বসুর অত্যন্ত অল্প বয়সে কন্যা সন্তানের জন্ম দিয়ে স্বামীর মৃত্যু হয়েছিল। আজীবন তিনি সেই বিয়োগ ও বিরহ ব্যথা বুকে বয়ে নিয়ে জীবন কাটিয়েছেন, বেরিয়েছেন। বর্ষা ঋতু প্রেমের ঋতু, বর্ষার আনন্দে আকাশ, গঙ্গা ও পদ্মার সৌন্দর্যে মুগ্ধ কবির মনের ভালো লাগার সহানুভূতির সময় প্রিয়জনের মুখ মনে পড়ে যায়। কবিতার অতি প্রিয়জন স্বামীকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন, কারণ ছোট্ট বয়সে সন্তানের জন্ম দেওয়ার পরে কিন্তু তার স্বামী মারা গেছেন এবং তাকে একা একা কাটাতে হয়েছে। তাই বর্ষা ঋতু কবির কাছে প্রেমের ঋতু। এই প্রেম কবি তার স্বামীর উদ্দেশ্যে অর্পণ করেছেন এবং স্বামীর উদ্দেশ্যেই কবি কথা বলেছেন। কবির এই উক্তির ব্যাখ্যা করো, ভালো লাগার মুহূর্তে আমাদের ভালোবাসার আপনজনের কথা মনে হয়। আপনজনকে আমরা ভালো লাগার মুহূর্তে পেতে চাই, কাছে না থাকলেও তার কথা স্মরণ করে আমরা আনন্দ পাই, স্মৃতি রোমন্থন করে আমরা সুখ পাই। তাদের স্নেহ ও মায়া মমতা, মমতা ভরা কথাবার্তা, বিভিন্ন ঘটনার কথা মনে করি, কখনো স্মৃতি সুন্দর হয়ে ওঠে আমাদের কাছে, স্মৃতি মধুর হয়ে ওঠে আমাদের কাছে। আবার কখনো সেই সব সুখের কথা মনে করি বা সুখের মুহূর্তের কথা মনে করি, চোখে জলও আসে, আবার মনও আনন্দে পুলকিত হয়। আলোচ্য উক্তিতে আমরা দেখি বর্ষা ঋতুর সুন্দরের কথা, সুন্দর ও সুখের উপলব্ধির পরিবেশে কবি প্রিয়জনের স্নেহের মুখের কথা কবির স্মৃতিপটে উদয় হয়েছে। পরলোকগত স্বামীর প্রতি অসীম মমতা ও ভালোবাসা তিনি সেখানে যেন বিলীন করে দিয়েছেন, অর্থাৎ তার বুকের মধ্যে যেন উদ্বেল হয়ে উঠেছে তার হৃদয়। স্বামীর কথা মনে করে কবি মুখ বিষণ্ণ হয়েছে, কিন্তু তবুও কবি সেই স্মৃতি রোমন্থনে রত, এটাই আলোচ্য অংশের মধ্যে বোঝানো হয়েছে। আরেকটি প্রশ্ন দেখো, প্রকৃতি ঢেকেছে মুখ শ্যামল সুন্দর বাসে, এই উক্তির দ্বারা কবি প্রকৃতির কোন রূপের কথা বলেছেন? এই উক্তির দ্বারা কবি প্রকৃতির শ্যামল, শস্য শ্যামলা রূপটির কথা বলেছেন। প্রকৃতি কিভাবে শ্যামল রূপ ধারণ করে? গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে যখন প্রকৃতির গাছপালা, আকাশ, বাতাস, পুকুরের জল, পুকুর, নদী সব শুকিয়ে যায়, ঠিক তখনই বর্ষারানী আসে তার নতুন রূপ নিয়ে এবং পৃথিবীকে আবার নতুন করে সঞ্জীবিত করতে, অর্থাৎ জীবিত করে বাঁচিয়ে তুলতে। এই বর্ষার জল পেয়েই আকাশ বাতাসে যেন নতুন আনন্দের সূচনা হয়, অর্থাৎ নতুন দিনের সূচনা হয়। জমিতে জমিতে ঘাস জন্মায়, ফসল উৎপাদন হয়, চাষিরা আনন্দে হাসতে থাকে। এই বর্ষার বৃষ্টি পেয়েই যেন সবাই আবার নতুন করে গাছগুলো সঞ্জীবিত হয়, গাছে গাছে ফুল ফোটে, পাখি ডাকে, পুকুর নদী আবার ভরাট হয় এই বর্ষার জল পেয়ে। কারণ আমরা জানি বৃষ্টি হলো আমাদের জলের একমাত্র উৎস, বৃষ্টি যদি না হয় আমাদের পৃথিবীটা মরুভূমি হয়ে যাবে। তাই এই বর্ষা এসেই আমাদের পৃথিবীটাকে আবার শস্য শ্যামল করে তোলে, আবার নতুন শ্যামল সুন্দর ঘাস দিয়ে পৃথিবীটাকে সাজিয়ে দেয় সুন্দর করে। এখানে কবি সে কথাই বলতে চেয়েছেন যে প্রকৃতি ডেকেছে মুখ শ্যামল সুন্দর বাসে। এই উক্তির দ্বারা কবি এটাই বোঝাতে চেয়েছেন যে বর্ষা ঋতু যদি না থাকতো তাহলে আমাদের পৃথিবীটা এতটা সবুজে সবুজ হতো না। বর্ষা ঋতু না থাকলে বা বর্ষা ঋতু না এলে আমাদের জলের সম্ভারও থাকতো না, আমরা এতটা জল ইচ্ছে মতো আমরা ব্যবহার করতেও পারতাম না, অপচয় যে করে। সেই জন্য বলা হয় যে ঋতুর একমাত্র বর্ষা ঋতুই হলো আমাদের, বা এই বৃষ্টির জলই হলো আমাদের জলের একমাত্র উৎস। তাই বর্ষা ঋতু কবির কাছে অত্যন্ত প্রিয়। এখানে কবি তাই এই বর্ষা ঋতুতে তার প্রেমিক, তার স্বামীর কথা মনে করে আনন্দ পেয়েছেন এবং তার কথাই কিন্তু তিনি স্মৃতি রোমন্থনে ব্যস্ত থেকেছেন সেই বর্ষা ঋতুতে, অর্থাৎ বর্ষার দিনে তার প্রিয় মানুষের কথা মনে হয়েছে। তোমাদের প্রশ্নের উত্তর ঠিকঠাক দিতে পারলাম কিনা জানি না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর রচনাধর্মী প্রশ্ন আমি দিলাম না, যদি প্রয়োজন হয় তাহলে জানিও, আমি অবশ্যই রচনাধর্মী প্রশ্নগুলো আলোচনা করব। তবে আমি যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম ওর মধ্যেই রচনাধর্মী প্রশ্নগুলো হয়ে যায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তোমার অন্য বন্ধুদের দেখার জন্য। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই, ধন্যবাদ রইল।